اسلام کے من دھرم جی دیئے چھے شمان ناری دے الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیم کے یا رسول اللہ وعلا آلکا واصحابکا یا حبیب اللہ আসসালাম আলিকা নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে জামেও সাগীর এর হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু সাল্লাহ ইরশাদ করেন আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করো নিশ্চয়ই আমার প্রতি তোমাদের শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ সাল্লো আইল হাবীব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মগফিরতের সুসংবাদ রয়েছে তাদের জন্য যারা পাক নবী পালা ওসাল্লামের প্রতি দুরুদে পাক পড়ে থাকে তো নিজের মকফিরত যদি আমরা করাতে চাই আল্লাহ তালার প্রিয় বান্দা যদি হতে চায় জান্নাত যদি পেতে চায় জাহান্নাম থেকে মুক্তি যদি পেতে চায় তাহলে দুরুদে পাক পড়ার অভ্যাস গড়ে তুলুন নবী পাক সাল্লাহ তলি আলী ওয়াসাল্লামের প্রতি যারাই দুরুদ পড়েছে নবী পাক সাল্লাহি ওস্লামের বিশেষ দয়া তাদের উপর হয়েছে আল্লাহ তবরক বাতালের বিশেষ দয়া তাদের উপর হয়েছে আসুন আমরা নিয়ত করি নবী পা প্রতি অধিক থেকে অধিক আমরা পাক পর্ব সাল্লুআ আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম গত পর্বে আমরা সৈয়দা খাতুনে জন্নত ফাতমাতলা আনহার কিছু গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম সৈয়দা খাতুনে জন্নত রাহু ইবাদতের ব্যাপারে আমরা শুনেছি কোরানুল করিম এর তিলতের আগ্রহ কেমন ছিল সে সম্পর্কে শুনেছি আজকের এই পর্বেও খাতুনে জন্নত রদি আল্লাহু তাল আনহা সম্পর্কে কিছু আমরা আলোচনা শুনবো খাতুনে জান্নাতের আলোচনা হবে আর পর্দার আলোচনা হবে না এটি হতেই পারে না খাতুনে জন্নাত ফাতমাত জাহরার দিয় আল্লাহ তআল আনহা কেমন পর্দাশীল ছিলেন সে সম্পর্কে আমরা শুনব বিশেষ করে ওই সকল মহিলারা যারা এই অনুষ্ঠান দেখছেন পর্দা করেন না বা পর্দাকে কোনো গুরুত্বই দেন না অনুরোধ করব। মন লাগিয়ে এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করুন আশা রাখি যে পর্দা সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে এর গুরুত্ব ফুটে উঠবে এবং নিজেকে পর্দাতে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ নবী এ পাক সাল্লাহ তাই আলিহিসাল্লামের জাহিরি ওফাতের পর খাতুন জন্নত ফাতমাত জাহরার দিয়ে আল্লাহ তহ আনহার মুখে হাসি কেউ দেখেনি نبی پاک صلی اللہ تعئلہ علیہ وآلہ علیہ وسلم بروہ بےدن خاتون جنت رضی اللہ تو عنہا یعنیت نبی پاک صلی اللہ علیہ وسلم خاتون جنت کے اتنت بھل خاتون خاتو جنتوں نبی پاک صلی اللہ علیہ, وسلم کے, اتن تو صلی اللہ علیہ وسلم کے اتنت بھالو باشتین نبی پاک صلی اللہ علیہ وسلم دنیا تے کے جاہر پودا کرتے খাতুনে জন্নত রদি আহু আনহা চেহারার মধ্যে কেউ হাসি দেখেনি তবে একবারের ঘটনা খাতুনে জন্নত রদি আল্লাহ আনহা তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে মুচকি হেসেছিলেন এবং কি জন্য হেসেছিলেন আমরা সে সম্পর্কেও শুনবো খাতুনে জন্নাত ফাতমাত জাহরারদি আল্লাহ আনহা তিনি সারা জীবন পর্দা করেছেন যার পর্দার সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাবারকাত নবী পাক সাল আল্লাহ আলী সাল্লাম এর পবিত্র স্ত্রীগণ এবং কন্যাদেরকে পর্দা করার আদেশ করেছেন বিদায় ফাতমাত জাহরার রদি আল্লাহ তাইলআন হা এমন পর্দা করেছেন ক্যামতের দিন এই পর্দা করার কারণে তাকে যে মর্যাদা দেয়া হবে সে সম্পর্কেও আমরা শুনব তো খাতুনের জান্নাত রদি আল্লাহ তাইলান হা তিনি সারা জীবন পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়েছেন খাতুনের জন্দাত্লাহ তাইলান হা তিনি এই চিন্তায় পড়ে গেলেন যে সারা জীবন আমি নিজেকে পরপুরুষ থেকে বাঁচিয়েছি ইন্তেকালের পর আমার কাফন পরিত দেহকে পরপুরুষ যেন দেখে না নেয় এই বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন তখন হাজতে সৈয়দনা আসমা বিনতে উমেশ আল্লাহ তল আনহা তার দরবারে আরজ করলেন আমি হাবশায় দেখেছি যে জানাজার সাথে গাছের ডাল বেঁধে দল্লার মতো বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেয়া হয়েছিল অতপর তিনি রদিয়াল্লাহু তোয়াল আনহা খেজুরের ডাল আনালেন এবং সেটি বেঁধে দিলেন এবং তার উপরে কাপড় তিনি লাগিয়ে দিলেন এবং খাতুনের জন্নত রদিয়াল্লাহ তাল আনহাকে সে জানাজার খাট প্র্যাকটিক্যালভাবে তৈরি করে তিনি যখন দেখালেন তখন খাতুনে জন্নত রদিয়াল্লাহ আনহা তা দেখে খুবই তিনি খুশি হলেন এবং তার মুখে হাসি এসে গিয়েছিল বাস এই এক মুচকি হাসি ছিল যা হুজুর সাল্লা সাল্লামের জাহিরি অফাতের পর তার মুখে দেখা গিয়েছিল সোহান আল্লাহ কেমন ছিলেন খাতুনের জন্নত রদিয়াল্লাহ তনহা একদিকে নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লামের প্রেম ভালোবাসা তার অন্তরে দেখুন নবিয়ে পাক জাহিরি পর্দা করেছেন খাতুনে জন্নত আল্লাহ তালা আনহার মুখ মুবারক থেকে হাসি উঠে গিয়েছিল শুধুমাত্র হেসেছেন তাও সেটি পরকালের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে আমার জানাজা যখন নিয়ে যাওয়া হবে সেই সময় যেন পর পুরুষরা আমাকে কাফন পরিহিত অবস্থায় আমার দেহকে যেন দেখে না নেয় সেই খাটকে কিভাবে সাজানো হবে যখন হাজাতে আসমা বিনতে আল্লাহ তালা আনহা তিনি যখন প্র্যাকটিক্যালভাবে তৈরি করে যখন দেখালেন তখন ওই দৃশ্য দেখেই খাতুনে জন্নত রদিয়াল্লাহ আনহা তিনি মুচকি হেসেছিলেন সোবাহ আল্লাহ সল্লুআ আল হাবিব সাল্লাই মোহাম্মদ সালু আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক এবং ইসলামী বোনেরা খাতুনে জন্নাত ফাঁতমাত জহরা তালা নাহার পর্দার অবস্থা দেখুন পৃথিবীতে রয়েছেন তার জানাজা মুবারককে খাট মুবারককে কিভাবে নিয়ে যাওয়া হবে এই বিষয় নিয়ে তিনি চিন্তিত এই ঘটনা থেকে ওই সকল মহিলাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা আজকে বেপর্দা হয়ে বিভিন্ন মার্কেটে শপিং সেন্টারে বাজারে বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে ঘোরাফেরা করে থাকে এবং এই বিষয়কে গুরুত্বই দেয় না অনেকে বলে মাজাল্লাহ পর্দা করার কোনো দরকার নেই পর্দা করার দরকার আছে মলায় কায়নাত মলা আলী করমাল্লাহ তালা ওয়াজ হহুল করিম খাতুনে জন্নাত ফাতমাত জহরা দিয়ে লাহুতা আয়লা নাহাকে জিজ্ঞেস করলেন মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বস্তুটি কি তিনি বললেন সে কোনো পর পুরুষকে যেন না দেখে আর কোন পর পুরুষও যেন তাকে না দেখে কেমন তকওয়া পরহেজগারি খোদা বিরুতা এই বাণীর মধ্যে রয়েছে মহিলাদের ক্ষেত্রেও এরকম পর পুরুষকে যেন না দেখে পর পুরুষ যেন মহিলাকে না দেখে সুহান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাত পর্দা সম্পর্কে এরশাদ করেছেন যারা পর্দাকে গুরুত্ব দেয় না আমরা মুসলমান আমাদের ইমান আমাদের আকিদা এটাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যা করার আদেশ আমাদেরকে দিয়েছেন সেই আদেশের উপর আমল করার মধ্যে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ নিহিত ওই সকল কাজ যা আমাদের জন্য ক্ষতি রয়েছে সেটি কোরআনুল করিমের মধ্যে নিশ্চিত করা হয়েছে হয়তোবা বাহ্যিক চোখদার আমরা দেখি সেটির মধ্যে আমার লাভ কিন্তু প্রকৃতপক্ষে সেটির মধ্যে আমাদের লাভ নেই বিদায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নিষেধ করেছেন আর যে কাজের মধ্যে কল্যাণ রয়েছে সে কাজ করার জন্য আল্লাহ এবং তার রসুল আদেশ করেছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উৎসাহ প্রদান করেছেন হয়তোবা সে কাজ করতে আমাদের কষ্ট হয় কিন্তু সেই কাজের মধ্যে দুনিয়া আখরাতের কল্যাণ আমাদের রয়েছে যেমন পর্দা পর্দা করতে অনেকে কষ্ট লাগে কষ্ট লাগার পরেও শত কষ্ট হোক না কেন পর্দা যদি করি তাহলে আল্লাহ তাবারক আওয়া তালার বিশেষ দয়া পর্দাশীল মহিলাদের উপরে হয় যারা পর্দা করে তারা সমাজেও সম্মানিত এবং পরকালেও সম্মানিত তাদের মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি পায় পরকালেও তাদের মর্যাদা রয়েছে তো যেহেতু আল্লাহ তাবারক আব্বা তালার আমরা বান্দা আর প্রকৃত বান্দা সেই যে আল্লাহর হুকুমের উপর আমল করে কোরআনুল করিমের মধ্যে পর্দার সম্পর্কে আল্লাহ তাবারক আব্বা তালা ঈর্ষাদ করেছেন পারাবাই সুরা আহজাব আয়াত নম্বর তেত্রিশের মধ্যে এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহিলি যুগের বেহায়াপনা অর্থাৎ মেয়েদের স্বভাব ছিল কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাবারক আবা তালা পর্দা করার হুকুম করেছেন যেভাবে নামাজ পড়া ফরজ পর্দা করাও ফরজ রয়েছে কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে কাফির হয়ে যায় পর্দাকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে যারা নামাজকে অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না গুণাগার হয় ফাসিক হয় ঠিক পর্দাকে অস্বীকার করে না কিন্তু পর্দার উপর আমল করে না তারাও ফাঁসিক ফাজিরা হয়ে থাকে আমাদের দিন এদিন মুবিন তারা কেমন লজ্জাশীল ছিলেন মহিলাদের মধ্যে কেমন তারা লজ্জাবতী ছিল আসুন একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই হাজতে সৈয়াদ তনা উম্মে খালদ রদিয়াল্লাহ তআলআ পর্দা করে মুখের উপর নেকাপ দিয়ে নিজের শহীদ সন্তানকে সনাক্ত করার জন্য নবী পালাল আলী সাল্লামের দরবারে হাজির হলেন কেউ বলল আপনি এই অবস্থাতেও নিজের চেহারার উপর নেকাপ দিয়ে নিঃ সন্তানকে শনাক্ত করার জন্য এসেছেন তিনি প্রতি উত্তরে বললেন আমার সন্তান শহীদ হলো তাতে কি হয়েছে আমার লজ্জা তো আর চলে যায়নি সোহান আল্লাহ সন্তান যখন মা থেকে বিদায় নেয় ইন্তেকাল করে তো মায়ের উপর কেমন কেমন সংগঠিত হয় যারা মা তারাই জানে শত হৃদয়ের মধ্যে বেদনা থাকার পরেও শরীয়তের উপর আমল দেখুন পর্দা করে তিনি উপস্থিত হলেন এবং কত সুন্দর তিনি জবাব দিলেন আমার সন্তান শহীদ হলো তাতে কি হয়েছে আমার লজ্জা তো আর চলে যায়নি তো লজ্জাবতী যারা হয় তারা যে পরিস্থিতিতে থাকুক না কেন তারা পর্দা মধ্যে থাকে নিজেকে পর্দাতে আবদ্ধ করাই এটি হলো মহিলাদের প্রকৃত সৌন্দর্য আল্লাহ তাবারেকাবা তালা পর্দার মাঝেই মহিলাদের সৌন্দর্য রেখেছেন এবং যারা আল্লাহর জন্য পর্দা করে আল্লাহ তালা দুনিয়া আখরাতে তাদেরকে সম্মান দান করেন এবং বলা হয় ক্যামতের দিন খাতুনে জান্নাত ফাতমাত জহরা রদি আল্লাহ তানহা যখন পুলসিরাত পার করবেন সেই সময় একজন আহ্বানকারী আহ্বান করবে যে হে মহেশ্বরবাসীগণ তোমরা নিজের দৃষ্টিকে নত করে নাও ফাতমা বিনতে মোহাম্মদ তিনি রাত অতিক্রম করবেন সুবাহান আল্লাহ বলা হয়েছে দুনিয়াতে যেহেতু খাতুনে জন্নত পর্দা করেছেন বিদায় আল্লাহ তবরকাল হাসরের মাঠেও তাকে এই মর্যাদা দান করেছেন যে হাসর খাতুনের খাতুনে জন্নত রদিয়া আল্লাহ তানহাকে দেখতে পাবে না তাদের দৃষ্টি নত থাকবে

پوتو پوبیترو چادر پوتی لکھو سلام عالی حضرت پریرون کو رچند سبحان اللہ اس بدول جگر, جگر پارائے مصطفی حجل آرائے عفت, عفت پہ لاخو سلام سبحان اللہ تو نبی پاک صلی صل اللہ علیہ وآلہ وسلم ایر آدورر میں خاتون جنت رضی اللہ تعالیٰ نہ তিনি পর্দাশীল ছিলেন আজও যদি যারা এই অনুষ্ঠান দেখছেন ওই সকল মহিলারা যারা বেপর্দা হয়ে চলাফেরা করেন নিজের আইডিয়াল কাকে বানিয়েছেন একটু লক্ষ্য করুন আজকে যদি আমার মা বোনেরা খাতুনে জন্নত তা তল নাহাকে আইডিয়াল যদি বানিয়ে নে তার পদাঙ্ক অনুসরণ যদি করে খাতুনে জন্নত রদিয়াল্লাহ তল্লা নাহার জীবনী যদি স্টাডি করে নিজেকে সেভাবে যদি গড়ে তোলে আজও কনিজে ফাতেমা হয়ে খাতুনের জান্নাতের খাদিমা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ এবং ইন্তেকালের পর খাতুনের জন্নত লাহ তালা আনহার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জন হবে জান্নাতে তাই অনুরোধ করব আমরা হয়তোবা নিজের আইডিয়াল কোনো গায়ককে বানিয়ে রাখি নায়িকাকে বানিয়ে রাখি ফিল্ম স্টারকে বানিয়ে রাখি অথচ এদেরকে আইডিয়াল বানানোর কারণে দুনিয়াতেও আমরা সম্মান পাই না পরকালেও পাবো না এমন বিশেষ ব্যক্তিবর্গকে আমরা আইডিয়াল বানিয়ে নিই যাদের পদাঙ্ক অনুসরণ করলে সমাজে মর্যাদা পাওয়া যায় ইজ্জত পাওয়া যায় কবরের মধ্যে সম্মান পাওয়া যায় আরামে থাকা যায় কবর জান্নাতের বাগান হয় হাসরের ময়দানে সম্মান পাওয়া যাবে জান্নাতে প্রবেশ হওয়ার মাধ্যম হবে এমন জনকে আমরা যেন আইডিয়াল নিই মহিলাদের মধ্যে খাতুনের জন্য দিয়া আল্লাহ আনহা আনহা হচ্ছেন অন্যতম যদি তার জীবনীকে আমরা সামনে রেখে আমল করতে যদি আমার মা বোনেরা শুরু করে দেয় তাহলে ইহ জগতে এবং পরজগতে আমরা সম্মানিত হব যারা বেপর্দা হয়ে চলাফেরা করে তাদের ভয় করা উচিত আজকে আপনি বেপর্দা হয়ে ঘোরাফেরা করছেন কেউ বলে না বা কেউ বললেও আপনি মাইন্ড করে বসেন তার সঙ্গে কথাবার্তা ছেড়ে দেন দাওয়াতে ইসলামীর ইসলামী বনদের মধ্যে যখন মাদানি কাজ হয় ইসলামী বনরা পর্দার আলোচনা করলে হয়তোবা অনেকে ইজিতে মাতে আশা বন্ধ করে দেয় সম্পর্ক ছেড়ে দেয় দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয় না আসলে পর্দা করতে হবে এটি দাওয়াতে ইসলামী আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকের সঠিক শিক্ষা আমাদেরকে দিচ্ছে আমি যদি পালিয়ে যাই আমি তো আমার সংশোধন কিভাবে করব। যদি আমি নিজের সংশোধন করতে যদি না পারি আমার কবর আলোকিত কিভাবে হবে পরকাল আলোকিত কিভাবে হবে তাই অনুরোধ করব যারা অনেক সময় এই সকল বিষয় শোনার পর তারা ইসলামের দিকে ধাবিত হয় না ইসলামের এই শিক্ষার উপর আমল করার জন্য উৎসাহিত হয় না তাদেরকে অনুরোধ করব। যে আল্লাহ তালার জন্য আমল করুন বেপর্দা হয়ে যারা ঘোরাফেরা করে শুনুন নবী পাক সাল্লা তলিহি আলী ওসাল্লাম কিছু মহিলাদের মেরাজ রজনীতে আজব দেখেছেন তার মধ্যে একটি আজব ছিল হজরতে সৈদনা ইমাম আহমদ বিন হাজর মক্কি শাহ ফি রহমতুল্লাহ তালে বর্ণনা করেন মেরাজের রাতে সর্বরে কায়নাত হুজুরে পুরনু সালি ওস্লাম যে কিছু মহিলার শাস্তির ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন তার মধ্যে এটাও ছিল যে এক মহিলা চুলের সাথে ঝুলন্ত ছিল আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল মাদানী আকাশ সাল্লি ওয়াসাল্লামের খিদমতে আরোজ করা হলো যে এই মহিলা তার চুল পর পুরুষ থেকে ঢেকে রাখত না বেপর্দা হয়ে নিজের চুলকে খুলে বাজারে বের হতো পর পুরুষদেরকে দেখাতো মা জাল্লাহ তকফিরুল্লাহ কেমতে দিন নবিয়ে পাক সাল্লাহ তাই আলি আলী ওয়া মেরাজ রজনীতে সে মহিলার ক্যামতের দিন কেমন ভয়াবহ আজাব হবে সে সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন এটিও নবী পাক সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য স্বরূপ আগাম জানিয়ে দিলেন তাহলে আমরা যদি আমুল করি তাহলে ওই আজাব থেকে আমরা নিরাপদ থাকব না বিয়ে পাক সাল্লাহ আলিয়া যে সকল আজাব সম্পর্কে গুনাহ সম্পর্কে আমাদেরকে বলেছেন এই গুনাহ করলে এই আজাব রয়েছে এই গুনাহ করলে এই শাস্তি রয়েছে ওই সকল গুনাহ থেকে যদি আমরা বেঁচে যাই তাহলে আজাব থেকে বেঁচে যাব না বিয়ে পাক সাল্লাহ আলিয়া হচ্ছেন উম্মতের কাণ্ডারি উম্মতকে বাঁচানোর জন্য আগাম আমাদেরকে বলে দিয়েছেন কি কি কোন গুনাহের আজাব রয়েছে তাই মহিলাদেরকে বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন যাদের ওই সকল মহিলারা যারা পর্দা করেন না আল্লাহর জন্য নিজের আখরাতের জন্য নিজের কবরের জন্য আল্লাহ তালার এই হুকুমের উপর আমল করুন আজকে আপনি পর্দাহীনতার মধ্যে রয়েছেন পর্দা করছেন না বেপর্দা হয়ে ঘোরাফেরা করছেন কারো কোনো ক্ষতি নেই আপনারই ক্ষতি রয়েছে আপনি যখন মরে অন্ধকার কবরে চলে যাবেন সে সময় কেউ আসবে না বাঁচানোর জন্য কেউ কবরের আজাব থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কেউ আসবে না আপনি হবেন আর আপনার বদ আমল এই জন্য নিজের কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য নিজের কবরকে জান্নাতি বাগান বানানোর জন্য দুনিয়াতে আমল করুন পর্দা করুন হাতনের জন্নত ফাতমাতুজাহরারদ আল্লাহ তালহার জীবনীকে সামনে রেখে নিজের জীবনকেও সেভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ খাতুনে জান্নাত রাদি আল্লাহ তা আয়লান ও কবর জান্নাতের বাগান হবে সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন অনুরোধ করব। যা আমরা আমলের জন্য মাদানী ফুল শুনেছি সেটির উপর যেন আমরা আমল করি আল্লাহ তালা আমাদেরকে লজ্জাশীল হওয়া ইসলামী বন্দেরকে লজ্জাবতী হওয়া আল্লাহ তালা তৌফিক দান করুক সারাই পর্দা যা কুরআন এবং হাদিসের মধ্যে পর্দার আলোচনা এসেছে তার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন্না বিগিল আমিন সাল্লাহু আলিহি ওসাল্লাম সাল্লু আল আল হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান